একটা গ্রামে দীপক নামের এক যুবক নিজের স্ত্রী জ্যোতি আর বাবা দিনেশের সঙ্গে বাস করত। ওর একটা ছোট পুত্রও ছিল যার নাম রাহুল ছিল। ওর বাবা দিনেশ চাকরি করতেন, দীপক খেতিবাড়ির কাজ করে কিছু টিউশনও করত। ও বাবারও খুব খেয়াল রাখত, বৌমাও খুব খেয়াল রাখত। বাবা, এই নিন আপনার আদা দেওয়া চা আর তার সঙ্গে বিস্কিট, আর কিছু নোনতাও আছে। ঠিক আছে বৌমা, এক গ্লাস জল দিও। দীপক গ্লাসে করে জল নিয়ে আসলো। বাবা, এই জলটা খেয়ে নিন, এক্ষুনি তো ফিরলেন, চা জল খাবার খেয়ে একটু বিশ্রাম করে নিন, আমি বাকিটা দেখে নেব। বাবা, এই নিন আপেলও খেয়ে নিন। দীনেশবাবু জল খাবার খেয়ে বসেছিলেনই কি তখনই ওনার নাতি ওনার কাছে আসলো। দাদু ভাই, তুমি আসো আমার সঙ্গে, আমরা খেলবো। বৌমা জ্যোতি, সোনা দাদু ভাইকে এখন আরাম করতে দাও। না, সবচেয়ে আগে আমি আমার নাতির সঙ্গে খেলবো, তারপর বিশ্রাম করব। ঠাকুরদা আর নাতি দুজন খেলা আরম্ভ করে দিল। বৌমা জ্যোতি বাড়ির কাজ করতে চলে গেল। দীনেশবাবু নিজেকে খুব ভাগ্যবান মনে করতেন। সময় বয়ে গেল। একদিন দীনেশবাবুর শরীর খারাপ হয়ে গেল। উনি বিছানায় এমনভাবে পড়লেন কি আর উঠতেই পারছিলেন না। ওনার পুত্র দীপক ওনার অনেক চিকিৎসা করালো, কিন্তু উনি পুরোপুরি সুস্থ হলেন না, কিন্তু হাঁটাচলা করতে পারতেন। ওনার অসুস্থতার জন্য উনি আর চাকরিতে যেতে পারলেন না। বাবা, এখন আপনার শরীর কেমন আছে? দীপক, একটু আরাম হয়েছে, কিন্তু শরীরের থেকে দুর্বলতা যাচ্ছে না। আপনি আরাম করুন। একটু শুনছেন? আগে হ্যাঁ আসছি। দীপক ঘরে জ্যোতির কাছে গেল। কি কথা, কি বাবা এখন আরামে করবেন? মানে? আমার মানে হচ্ছে কি ওনার কিছু করা উচিত, যদি আরামে করতে থাকেন তাহলে কখনো পুরোপুরি সুস্থ হতে পারবেন না। এখন ওনার বয়স হয়ে গেছে, ওনার হাঁটাচলা করাই উচিত, কাজ করার জন্য তো আমি আছি। একদিন সকাল সকাল জ্যোতি দীনেশবাবুকে চা এনে দিল। জ্যোতি, বাবাকে কিছু নোনতা আর জলখাবারও দিয়ে দাও, একটা আপেলও কেটে দিও। বাড়িতে কোনো নোনতা আর আপেল নেই, আপনার জন্য চা আর জলখাবার নিয়ে আসছি। দীনেশবাবু শুধু চা খেলেন আর মন খারাপ করে বাড়ি থেকে বাইরে বেরিয়ে গেলেন। জ্যোতি নিজের স্বামী দীপকের জন্য চা জলখাবার আর কিছু নোনতা জিনিস নিয়ে রুমে পৌঁছে গেল। এখন এই নোনতা জিনিসটা কোথা থেকে আসলো? একটা কোনায় বাসনে অল্প একটু পড়েছিল, তো আপনাকে দিয়ে দিলাম। এমনিও ডক্টর তো বাবাকে তেলাক্ত জিনিস খেতে মানা করেছে না? বৌমা অহংকারী হয়ে গিয়েছিল, ও নিজের ছেলেকেও ঠাকুরদার কাছে যেতে মানা করে দিয়েছিল। একদিন যখন জ্যোতি বাড়ির থেকে বাইরে গেল, তখন রাহুল একটা আপেল আর একটা ছুরি নিয়ে ঠাকুরদার কাছে পৌঁছে গেল। দাদু ভাই, এই নাও, আমি তোমার জন্য আপেল নিয়ে এসেছি, আপনি কমজোরি হয়ে গেছেন। কথায় আছে প্রত্যেকদিন একটা আপেল খেলে আর ডক্টরের প্রয়োজন হয় না, আপনি কেটে খেয়ে নিন, আপেল খেলে শক্তি পাওয়া যায়। নাতির আদর দেখে ঠাকুরদার চোখ ছলছল হয়ে উঠল, উনি ওকে জড়িয়ে ধরল। উনি আপেল কেটে নিজেও খেলেন আর নাতিকেও খাওয়ালেন। কিছুক্ষণ পরেই বৌমা বাড়ি ফিরে আসলো আর ও ঠাকুরদা আর নাতির এই ভালোবাসা দেখে ফেলল। ওর ভুরু কপালে উঠে গিয়েছিল। ও নিজের ছেলেকে ঘরে ডাকল, রাহুল এদিকে আসো। কি কথা মা? তোমাকে আমি বাবার কাছে যেতে মানা করেছিলাম না? দুজন মিলে আপেল খাচ্ছিলে, বাবা কি রান্নাঘরে গিয়ে আপেল নিয়ে এসেছে? মা, আমি দাদু ভাইকে আপেল এনে দিয়েছি, উনি কমজোরি হয়ে গেছেন, আপনি আমাকে ওনার কাছে যেতে কেন মানা করেন? বেশি মুখে মুখে কথা হচ্ছে, যাও পড়াশোনা করো গিয়ে। তখনই দীপক বাড়ি ফিরে আসলো। শুনছো, এখন বাবার রোজগার বন্ধ হয়ে গেছে, ঘর খরচা চালাতে খুব অসুবিধা হচ্ছে, ওনাকে বলো উনি যেন কোনো অন্য চাকরি খুঁজে নেয়, এখন এরকম করে তো ওনাকে বাড়িতে বসে বসে খাওয়াতে পারা যায় না। না শোনো, এখন ওনার অনেক বয়স হয়ে গিয়েছে, আরে অফিসে বসে তো কাজ করতে পারে না। ঠিক আছে, আমি ওনার সঙ্গে কথা বলবো। পরদিন দীপক বাবার কাছে গেল। দীপক, আজকে বাজার থেকে আমার ওষুধগুলো নিয়ে এসো। ঠিক আছে বাবা, নিয়ে আসবো, আমি একটা কথা বলতে চাই, ঘরের খরচা বেড়ে গেছে, আপনি কি অন্য কোনো চাকরি করতে পারবেন? দীপক, আমি এখন বেশিক্ষণ বসে থাকতে পারি না, চাকরি করা আমার জন্য সহজ হবে না,
দিনেশবাবু অনেকদিন ধরেই এটা অনুভব করছিলেন কি বৌমার ব্যবহার ওনার প্রতি পুরো বদলে গেছে। ওনার না রোজগার করাটা ওর একদম ভালো লাগছে না। এখন আর ওনার আগের মতন সম্মান থাকলো না। উনি খুব কমজোরি হয়ে গিয়েছিলেন। দীপক খেতি আর টিউশনের থেকে মোটামুটি রোজগার করে নিচ্ছিল, কিন্তু জ্যোতির শ্বশুরমশাইয়ের এরকম করে বসে বসে খাওয়াটা একদম সহ্য হচ্ছিল না। ও বাজারে গেল আর সবার জন্য জামা কাপড় কিনল, কিন্তু শ্বশুরমশাইয়ের জন্য কিচ্ছু নিল না। দীপক নিজের জামা কাপড় আর ছেলের জামা কাপড় দেখে খুব খুশি হয়ে গেল। মা, তুমি দাদু ভাইয়ের জন্য কি এনেছো? সোনা, দাদু ভাইয়ের জন্য পরে জামা কাপড় এসে যাবে, এখন আর ওনার জামা কাপড়ের বেশি শখও নেই। রাহুল এই কথাটা শুনে খুব দুঃখ পেল আর ও নিজের পয়সার ভার নিয়ে দাদু ভাইয়ের কাছে পৌঁছে গেল। দাদু ভাই, আমার পয়সার ভারে অনেক পয়সা আছে, এটা তুমি নিয়ে নাও আর নিজের জন্য একটা ভালো জামা কিনে নাও। ধন্যবাদ সোনা, এই পয়সার ভাণ্ডটা তুমি তোমার কাছে রাখো, আমার এখন জামা কাপড়ের বেশি প্রয়োজন নেই, আমার কাছে পরার জন্য যথেষ্ট জামা কাপড় আছে। যখন তুমি বড় হয়ে যাবে, রোজগার করবে, তখন আমাকে ভালো জামা কাপড় কিনে দিও। হ্যাঁ দাদু ভাই, আমি তোমার জন্য অনেক ভালো ভালো জামা কাপড় কিনবো, আমার গাড়িতে বসিয়ে তোমাকে খুব ঘোরাবো, ভালো ভালো রেস্টুরেন্টে খাবার খাওয়াবো। বাবা মায়ের শুধু তোমার রোজগারই চাই, আপনি অনেক দিন ধরে রোজগার করেছেন, আমি তো চাই কি তুমি সব সময় আরাম করো। আনন্দে দিনেশ বাবুর চোখ ছলছল হয়ে উঠল আর উনি নাতিকে জড়িয়ে ধরল। তখনই দরজায় পোস্টম্যান নক করল। দিনেশ বাবু, আপনার কোম্পানি থেকে লেটার এসেছে। ঠিক আছে, আমাকে দিয়ে দিন। দীপক পোস্টম্যানের হাত থেকে লেটারটা নিয়ে নিল আর পড়া আরম্ভ করল। পড়তে পড়তে ও আনন্দে লাফিয়ে উঠল। দীপক, কোনো লটারি পেয়েছো নাকি যে তুমি এত আনন্দিত হচ্ছ? বাবা, খুব ভালো খবর এসেছে, আপনার কোম্পানির থেকে আপনি 5 লক্ষ টাকা প্রভিডেন্ট ফান্ডে পাবেন, তার সঙ্গে কোম্পানি আপনাকে গ্র্যাচুইটির নামে 7 লক্ষ টাকা দেবে বলে নির্ণয় নিয়েছে, আপনাকে পুরো 12 লক্ষ টাকা নেওয়ার জন্য ডেকেছে, এই পয়সাটা আপনি চেকের বাবদ পাবেন। আরে বাহ, এটা তো খুব ভালো খবর, এটা তো লটারির থেকেও ভালো খবর। দাদু ভাই যদি এই পয়সাটাকে ব্যাংকে রেখে দেয় তাহলে আরামে জীবন কাটবে। বৌমা জ্যোতি যখন এই খবরটা শুনল তো ও দৌড়তে দৌড়তে বেরিয়ে আসলো। আমার মন বলতো কি বাবা এত দিনের চাকরির বাবদ কিছু না কিছু নিশ্চয় পাবেন। আমি এক্ষুনি চা আর জলখাবার নিয়ে আসছি। কিছুক্ষণের মধ্যে জ্যোতি চা আর জলখাবার নিয়ে উপস্থিত হয়ে গেল। ও বসে আপেলও কাটল। আমাদের এটা পরম সৌভাগ্য কি আমরা বাবার সেবা করতে পারছি। বাবা, আপনি আরাম করে থাকুন, এতদিন আপনি অনেক কাজ করেছেন, এখন আপনার আরামের সময় এসে পড়েছে, এখন আপনার ছেলে কাজ করবেন। দিনেশ, দীপক আর রাহুলও জ্যোতির এই বদলানো স্বভাব দেখে মিচকি মিচকি হাসছিল। পোস্টম্যানের একটা চিঠির পর সব কিছু বদলে গেল, বৌমার অহংকার পালিয়ে গেল, দিনেশ বাবুর সম্মান বেড়ে গেল, ওনার সেবা হতে লাগলো আর গোটা পরিবারে আনন্দ ছেয়ে গেল।